বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। সবার মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি বরাবরের মতন আমার আজকের এই ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। কুয়াশার চাদর মুড়ি দিয়ে শীত বুঝি চলে আসলো, জানালাটা খুলে দেখি কি অবস্থা। আহ, স্নিগ্ধ একটা বাতাস, পরম শান্তি। এই জন্য আমার নিজের সম্পত্তি, খুবই ভালো লাগছে। ছোটবেলার শীতের সকালকে নিয়ে অনেক মজার মজার স্মৃতি আছে, যেগুলো মনে পড়লে এখনও অনেক বেশি মজা লাগে। সবাই মিলে সকাল সকাল ঘুম থেকে উঠে খেরকুটা কুড়িয়ে আগুন ধরিয়ে সে আগুনের তাপটা নিতাম, শিশির ভেজা ঘাসে হাঁটা, সে একটা অন্যরকম অনুভূতি। এখানে স্বাধীন হৃদয় বাংলাদেশকে তাদের মনের ভিতর লালিত করছে। এটা আজকের কথা না বা আজকের একটা দৃশ্য না, ওরা মাঝে মধ্যে সময় পেলে বাংলাদেশে এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদের মনকে নাড়া দিয়ে বসে, সেই জিনিসগুলো নিয়ে ওরা রিসার্চ করতে বা কিছু না কিছু চিন্তা করতে ওরা পছন্দ করে। যেহেতু সামনে হচ্ছে 16ই ডিসেম্বর, 16ই ডিসেম্বরকে নিয়ে আসার অনেক বড় আয়োজন থাকে আমাদের এখানে। ম্যানচেস্টারে আছি, আমরা নিজেদেরকে অনেক বেশি লাকি মনে করি, কারণ আমাদের ম্যানচেস্টারে কয়েকটা বাংলা স্কুল আছে এবং এখানে বাংলা সংস্কৃতি এত সুন্দরভাবে লালিত এবং পালিত করা হয়, মনে হয় না যে আমরা বিদেশে আছি। যদিও এইবার আমাদের ওভাবে করে পার্টিসিপেট করার কোনো ওয়ে নেই, সেজন্য ঘরে বসে বাচ্চারা নিজেদের অ্যাক্টিভিটিগুলো করে নিচ্ছে। এগুলো হয়তো বা অনলাইনে আমরা এগুলো পাবলিশ করব, তারপরেও ভালো লাগবে। এখানে স্বাধীন হচ্ছে বাংলাদেশের পতাকা, তারপর হচ্ছে শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ আর কিছু বর্ণমালা ড্রয়িং করছে, ওরা তো বেশ খুশি। এমনিতে ওদের কাছে ড্রয়িং করতে অনেক ভালো লাগে, আর তার সাথে সেটা যদি হয় বাংলাদেশের কিছু তাহলে তো আর কথাই নেই। আমরা যেহেতু বাঙালি বা বাংলাদেশি, বাংলাদেশি হিসেবে নিজেদেরকে গর্ববোধ করি। আমি মনে করি যে আমাদের ছেলে মেয়েদেরকেও আমাদের যে গর্বের বিষয়টা বা আমাদের বাংলাদেশের যে তাৎপর্যটা, সেটা আমাদেরকেই কিন্তু ওদেরকে বুঝিয়ে দিতে হবে। আমরা যদি ওদেরকে না বুঝিয়ে দিই বা না শিখাই তাহলে তারা কিন্তু কিছুই শিখতে পারবে না, আমাদের বাংলা সংস্কৃতি কিন্তু অচিরে হারিয়ে যাবে। সেজন্য আমাদের সবার উচিত, বাংলাদেশে যারা আছে তারা আর যারা বিদেশে আছে, যারা আমরা প্রবাসীরা আছি, আমাদের প্যারেন্টসদের উচিত হচ্ছে আমাদের বাচ্চাদেরকে সপ্তাহে একদিন হলেও বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে ওদের সাথে কথা বলা, গল্প করা, যদি আমরা নিজেরা না পারি। আর ইন্টারনেটে এখন অনেক ওয়েবসাইটগুলোতে বিভিন্ন ধরনের কিন্তু টপিক্সের উপরে বাচ্চাদেরকে শেখানো হয়, সেভাবে আমরা তাদেরকে শেখাতে পারি, তাহলে হয়তো বা দেখা যাবে যে আমাদের মনের ভিতরে যে হৃদয়ে বাংলাদেশ আমরা লালিত করি, সেটা স্বপ্নটা আরও অনেক দূর তারা এগিয়ে নিয়ে যেতে পারবে। সাহবি আর স্বাধীন ওরা সপ্তাহে একদিন বাংলা স্কুলে যেত, এই করোনার ক্লান্তি লগ্নে তারা প্রায় 1 বছরের মতন আর স্কুলে যেতে পারেনি, সেজন্য বাসায় বসে যতটুকু পারে ওদের অ্যাক্টিভিটিগুলো ওরা চেষ্টা করে যে মাঝে মধ্যে এগুলোকে চর্চার ভিতরে রাখার জন্য যেন তারা ভুলে না যান। বিদেশে থাকি না কেন, বাসায় কিন্তু বাচ্চাদের সাথে বাংলা কথা বলতে হবে, আমরা যাই পারি, আমাদের বলার স্টাইলটা যে ধরনের হোক, আঞ্চলিকতা বা যেভাবে আসলে আমরা বলতে পারি সেভাবে তাদেরকে শিখিয়ে দিতে হবে। এতে করে আমাদের বাংলা দেশকে বা বাংলা ভাষাকে সম্মান জানানো হবে অনেক বেশি বেশি করে। এখন আপনাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব, এই রেসিপিটা হচ্ছে আমার পুপি শাশুড়ির রেসিপি। লাউ চিংড়ি খুবই সুস্বাদু একটা খাবার, এটা দেখতে যেমন অনেক সুন্দর হয় খেতেও কিন্তু অসম্ভব মজা। বাসায় 2টা লাউ এনেছিলাম আর লাউগুলো এত বেশি সতেজ ছিল, তো ভাবলাম চিংড়ি মাছ দিয়ে আমার পুপু শাশুড়ির রান্নার স্টাইলে আমি রান্না করে ফেলি।
লাউ চিংড়ি কিন্তু আপনি আমি আমরা সবাই কিন্তু খুব ভালো করে বা কম বেশি সবাই রান্না করতে পারি। তো আজকের রেসিপিটা আসলে আমি আমার ফুপু শাশুড়ির স্টাইলে ওনার মতো করে রান্না করার জন্য চেষ্টা করবো, সেজন্য এই রেসিপিটাকে ওভাবে দেওয়া আর কি। তো এখানে আসলে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি সমস্ত কিছু নিয়ে রেখেছি। আমি এখানে পিঙ্ক সল্ট নিয়েছি, তারপর হচ্ছে 2 টেবিল চামচ আমি রসুন বাটা, একটা বড় পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, একটা তেজপাতা, চিংড়ি মাছ আর হচ্ছে একটা লাউ। লেটস স্টার্ট, আমি রান্নায় চলে আসলাম। তো আমি এখানে পরিমাণ মতন অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি, তেলের পরিমাণটা হচ্ছে আপনারা কতটুকু খাবেন তার উপরই ডিপেন্ড করবে। এরপরে আমি পেঁয়াজ কুচিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজের সাথে সাথে আমি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে এভাবে করে দিয়ে দিলাম। এরপরে একটু ভেজে নেব, জাস্ট হালকা একটু কালারটা চেঞ্জ হলেই কিন্তু আমি চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দেব। লাউ চিংড়িটা তাজা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজা হয়। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপরে এই পেঁয়াজের সাথে এই চিংড়ি মাছগুলোকে হালকা একটু ভেজে নেব। খুবই সহজ এই রান্নাটা, তবে খেতে কিন্তু অনেক মজা। চিংড়ি মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি রসুন বাটাটা এখানে দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচও দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে এমনভাবে ভাজবো এগুলো যেন নরম থাকে, একদম স্টিকি রাবারের মতো করে ফ্রাই করার কোনো দরকার নেই। এখানে আমি কিন্তু কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি, এই তেলের ভিতরে আমি হালকা একটু হলুদ দিয়ে দিলাম। আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না, জাস্ট হলুদ, লবণ আর হচ্ছে একটা তেজপাতা, কাঁচামরিচ, রসুন বাটা আর পেঁয়াজ। এরপরে আমি কেটে রাখা লাউগুলো এখানে দিয়ে দিচ্ছি। একটা কাঠির সাহায্যে মশলার সাথে লাউগুলোকে আমি মিক্স করে নিচ্ছি। আমি হাঁড়িটা একটু ছোট নিয়েছি আর লাউগুলো যখন রান্না হবে তখন কিন্তু কমে যাবে, মিক্স করা হয়ে গিয়েছে। এটাকে আমি কষানোর জন্য ঢাকনা দিয়ে দেব। আমি প্রায় 10 মিনিটের মতো এই লাউটা কষিয়ে নিয়েছি, এটার থেকে কিন্তু যথেষ্ট পানি কিন্তু বের হয়ে গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে পানিটা একটু হালকা শুকিয়ে তারপরে এখানে আমি পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দেব। আর এই লাউ চিংড়িটা কিন্তু মাখা মাখা হয় না, একটু ঝোলঝোলে হয়ে থাকে। এখানে আমি প্রায় 1 বাটির মতন কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। লাউয়ের ভিতরে যদি কোনো মশলা ব্যবহার করা হয় এতে দেখা যায় লাউয়ের যে অরিজিনাল যে একটা স্মেল সেটা কিন্তু পাওয়া যায় না। এখানে যেহেতু কোনো মশলা ব্যবহার করিনি এজন্য লাউয়ের তারপর চিংড়ি মাছের অরিজিনাল যে স্মেলটা আসবে। লাউটা হয়ে গিয়েছে, আমি এখন ধনিয়া পাতা দিয়ে এটা পরিবেশন করব। আর লাউ রান্না করতে অবশ্যই ধনিয়া পাতা দিতে হবে, ধনিয়া পাতা দিলে দেখা যাবে যে লাউয়ের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আজকে যে ইজি রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি এই পদ্ধতিটা অবশ্যই বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হবে, ঠকবেন না আশা করছি। শুধুমাত্র লাউ চিংড়ি না, এই ঝোল দিয়ে কিন্তু ভাত খাওয়া যায় অনায়াসে অনেকগুলো। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা যদি পাই তাহলে ভবিষ্যতে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে বা নতুন নতুন ভিন্নধর্মী কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। সেজন্য অবশ্যই আপনাদের সবার ভালোবাসা সাপোর্ট অনেক বেশি দরকার। তো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।